হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা সলভ করব ক্লাস ফাইভ প্রশ্ন বিচিত্রের ম্যাথের 22 নম্বর স্কুলটা, অর্থাৎ ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ। এর আগে আমরা 20টা স্কুল সলভ করেছি, সরি 21টা স্কুল সলভ করেছি, তাই আজকে আমরা 22 নম্বর স্কুলটা সলভ করব। আর এটাই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের লাস্ট স্কুল। প্রত্যেকটা স্কুলই আমি বুঝিয়ে তোমাদেরকে অঙ্কগুলো করিয়েছিলাম, তাই আশা করছি প্রত্যেকটা স্কুল তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এটা লাস্ট স্কুল, তো আশা করছি আগের স্কুলগুলো নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই। তো এই স্কুলটা সলভ করার আগে আমি তোমাদের বলে রাখি, আগের ভিডিওসগুলো যদি তোমরা কেউ না দেখে থাকো, তো তোমাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ইচ্ছা করলে দেখে নিও, কিংবা তোমরা যদি চাও তোমরা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও প্রশ্নবিচিত্র অন্যান্য সাবজেক্টের সলিউশন পেয়ে যাবে তোমরা প্লেলিস্টে, উইংসের পুরো সলিউশন পেয়ে যাবে প্লেলিস্টে। এছাড়াও আমাদের পরিবেশ থেকে চ্যাপ্টার ওয়াইজ ছোটো বড় সমস্ত রকমের কোয়েশ্চেন আনসার আমি তোমাদের দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। তাই চ্যানেল খুলে প্লেলিস্টে গিয়ে নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নাও। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ প্রত্যেকটা স্কুলের মতো এই স্কুলের প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের বুঝিয়ে দেবো। আশা করছি কারো কোনো প্রবলেম থাকবে না, খুব সহজ সরল ভাষায় তো বোঝানোর চেষ্টা করি, তোমরা যারা রেগুলার তারা জানোই। তো সঙ্গে থেকো, যদি ভালো লেগে থাকে শেষে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যদি নতুন হয়ে থাকো তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটা আমি খুব তাড়াতাড়ি আরম্ভ করব। তাই সঙ্গে থেকো। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা আছে 1 নম্বরে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো ফার্স্টে দেখো, ক নাম্বারে আছে বড় বা ছোট চিহ্ন বসাও। এখানে দুটো অঙ্ক আছে, অ আর আ দিয়ে, বড় আর ছোট চিহ্ন। তো বড় আর ছোট চিহ্ন বসানোর জন্য আমরা শুধুমাত্র বড় ছোট চিহ্ন আমাদের অনেক সময় গুলিয়ে যায়, তাই আমরা শুধুমাত্র বড়টাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো কীভাবে চেষ্টা করব, প্রথমে দেখিনি, এটা ক অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5 অঙ্কের, এটাও 1 2 3 4 5 অঙ্কের সংখ্যা, এখান থেকে আমরা কোনো সুরাহা করতে পারছি না। নেক্সট দেখে নেবো, এটা 9 দিয়ে শুরু, এটাও 9 দিয়ে শুরু, এখান থেকেও আমরা ছোট বড় বুঝতে পারছি না। তারপরে 8 আছে, এখানেও 8 আছে, এখানেও আমরা বুঝতে পারলাম না, এখানে 0 আছে, এখানেও 0 আছে, আমরা বুঝতে পারছি না কে ছোট কে বড়। এখানে 8 আছে, এখানে 7 আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি 8টা বড়, তাই এই সংখ্যাটাও বড়। শুধুমাত্র বড় সংখ্যাটাকে আমি আইডেন্টিফাই করব। এরপর যে বড় সংখ্যা আছে তার দিকে কোনো কিচ্ছু না, যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলোর মুখটা আমি তার দিকে খুলে দেব, ব্যাস এটাই করতে হবে। বড় চিহ্ন দিকে মুখ, মানে বড় সংখ্যার দিকে মুখটা খুলে দেবো, চিহ্নের মুখটা খুলে দেবো। এর পরেরটা আছে দেখো, আ নাম্বারে 1 2 3 4 5 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5 অঙ্কের সংখ্যা, এটাও 1 দিয়ে শুরু, এটাও 1 দিয়ে শুরু, বুঝতে পারলাম না। এটা 3, তারপরে 3 আছে, এখানেও তারপরে 3 আছে, বুঝতে পারছি না কে বড় কে ছোট। এখানে দেখো 8 আছে, আর এখানে দেখো 9 আছে, এখানে 8 আর এখানে 9, তাহলে 9টা বড়, অর্থাৎ পুরো সংখ্যাটাই বড়। ওকে, তাহলে এর দিকে আমরা মুখটা খুলে দিলাম। নেক্সট অঙ্কে চলে যাব, দেখো বলা হয়েছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা প্রথমে লিখবো, কারণ বিয়োগে সবসময় বড়টা আগে হয়, আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বড় সংখ্যা, সেটা তো আগে হবেই। তাই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 এর পিঠে 4টে 0, এদের বিয়োগ করে এলো 89,999। উত্তর লিখবে তোমরা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 89,999, কিংবা তোমরা লিখতে পারো নির্ণেয় বিয়োগফল সমান 89,999, যেটা তোমাদের ইচ্ছা। গ নাম্বারটা আছে দেখো, 30 থেকে 40-এর মধ্যে মৌলিক কী কী মৌলিক সংখ্যা আছে। তো 30 থেকে 40-এর মধ্যে মাত্র 2টি মৌলিক সংখ্যা আছে, তোমরা লিখবে 30 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো 31 ও 37। 2-এর ক নম্বরে আছে, 55 মিটার দীর্ঘ একটি লোহার পাত এবং 22 মিটার দীর্ঘ একটি তামার পাত থেকে কোনো পাত নষ্ট না করে একই মাপে সবচেয়ে বড় টুকরো কেটে নিলে তার দৈর্ঘ্য কত হবে। তো এই অঙ্ক আমি এর আগেও তোমাদেরকে করিয়েছি, তাই আশা করছি তোমরা সবাই এই অঙ্কটা জানো, আমার বলার প্রয়োজন হবে না, তোমরা নিজেরাই করতে পারবে। কিন্তু তোমরা যারা নতুন আছো তাদের জন্য এই অঙ্কটা আমি আরেকবার করে দিচ্ছি। প্রথমে লিখবে,
55 মিটার দীর্ঘ একটি লোহার পাত এবং 22 মিটার দীর্ঘ একটি তামার পাত, এরপর 55 22 এর ঘষাঘু করবে, ভাগ প্রক্রিয়াতেই করবে, কারণ এটা সব থেকে সহজ। তোমার কাছে অন্য কোনো পদ্ধতি সহজ লাগলে তুমি সেই পদ্ধতিও করতে পারো। খুব 22 একে, সরি 22 একে, হ্যাঁ 22 একে 22, সেটা 55 থেকে অনেকটাই কম, তাই 22 2 44 নিলাম, 22 3 66, 55 থেকে বেশি, তাই 22 2 44 নিলাম, বিয়োগ করলাম 11 হলো, আবার এই 22টা এখানে চলে এলো, 11 2 22, এবার আমাদের গসাগু হলো 11, নিচে লিখবে, অতএব 22 ও 55 এর গসাগু সমান 11, এটার উত্তরটা লিখে দেবে, একই মাপের সবচেয়ে বড় টুকরো দৈর্ঘ্য 11 মিটার। খ নাম্বার, এক ব্যক্তির 40,000 টাকা ছিল, তিনি 2,600 টাকা স্ত্রীকে এবং 500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন, তিনি কত টাকা দান করেছিলেন? এটা পুরনো অঙ্ক, তোমাদের জানা অঙ্ক, তবু একবার বলে রাখি, একজনের কাছে 40,000 টাকা ছিল, তিনি তার স্ত্রীকে সেখান থেকে 2,600 টাকা দিলেন, পুত্রকে 500 টাকা দিয়ে দিলেন, মানে ছেলেকে আর স্ত্রীকে 2,600 টাকা, 500 টাকা তিনি দিলেন, তারপর বাকি টাকা তিনি দান করলেন। তাহলে আমাদেরকে জানতে হবে তিনি পুত্রকে এবং স্ত্রীকে মোট কত টাকা দিলেন, আর সেই টাকাটা থেকে মোট টাকাটা থেকে ওই যে স্ত্রী পুত্রকে যে টাকাটা দিয়েছেন সেটা বাদ দিয়ে দিলে যে বাকি টাকাটা থাকবে সেই টাকাটা তিনি দান করেছেন। তাই প্রথমেই আমরা লিখব, স্ত্রীকে দিলেন সমান 2,600 টাকা, পুত্রকে দিলেন সমান 500 টাকা, এদের যোগ করলাম, যোগ করে হয়েছে 3,100 টাকা। এরপর ব্যক্তিটির কাছে ছিল সমান 40,000 টাকা, স্ত্রী ও পুত্রকে দিলেন 3,100 টাকা, এদের বিয়োগ করলাম হলো 36,900 টাকা, উত্তর লিখবো। এবার এবার তিনি 36,900 টাকা দান করেছিলেন। নেক্সট অঙ্ক, এক সরি গ নাম্বার, দুটি সংখ্যার গসাগু 10 এবং লসাগু 120, একটি সংখ্যা 30 হলে অপরটি কত? এটাও পুরনো অঙ্ক, প্রথমে লিখবো, দুটি সংখ্যার গসাগু সমান 10 এবং লসাগু সমান 120, অতএব গসাগু গুণ লসাগু, গসাগু 10 আর লসাগু 120, তাই 10 গুণ 120 এদের গুণ করে হয়েছে 1,200। এরপর লিখবে, আমরা জানি সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো এটা একটা সূত্র, যে আমরা টেক্সটে তোমরা যখন অঙ্ক করেছো এরকম অঙ্ক ছিল, তোমরা জানো এই সূত্রটা হয়তো, যে সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো এবার আমরা দেখো এখানে জানি আমরা সংখ্যা দুটির গুণফল সমান 1,200, কীভাবে জানি সংখ্যা দুটির গুণফল হচ্ছে সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু। তো গসাগু গুণ লসাগু কত? 1,200। তাহলে 1,200 যদি সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু হয়, তার মানে গসাগু গুণ লসাগু মানে সংখ্যা দুটির গুণফল, তাই গসাগু গুণ লসাগু যদি 1,200 হয় তাহলে সংখ্যা দুটির গুণফলও কিন্তু 1,200। এবার একটি সংখ্যা সমান 30, অতএব অপর সংখ্যা সমান 1,200, অর্থাৎ দুটো সংখ্যা যেটা গুণফল সেটা থেকে একটা সংখ্যা, সেটাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করে নেব। তো একটা সংখ্যা কত? 30, তাই এদের ভাগফল হয়েছে 40। 4 3 100, 4 30 120, শূন্যটা উপর থেকে নামলো, নামা মাত্রই ভাগ শেষ হয়ে গেল, তাই ভাগফল একটা শূন্য বসিয়ে দিলাম, তাই হয়েছে 40। এবার উত্তরটা লিখবো, অপর সংখ্যাটি হলো 40। 3 এর ক, এক ব্যক্তির দৈনিক আয় 500 টাকা, ওই ব্যক্তির দৈনিক ব্যয় কত হলে তিনি বছরে 36,500 টাকা সঞ্চয় করবেন, আর 1 বছর সময় 365 দিন এটা দিয়ে দেওয়া আছে। তো এক ব্যক্তির প্রত্যেক দিনে যে তিনি যেটা রোজগার করেন, দৈনিক মানে প্রত্যেক দিন আয় মানে রোজগার, প্রত্যেক দিন তিনি যেটা রোজগার করেন সেটা হচ্ছে 500 টাকা, আর তিনি এক বছরে 36,500 টাকা সঞ্চয় করেন, তাহলে তিনি একদিনে কত খরচ করেন? আয় থেকে আমরা যদি সঞ্চয়টা বাদ দিয়ে দিই, সঞ্চয় করেন মানে জমা করেন, আমি যে টাকা রোজগার করলাম সে টাকা থেকে যে আমি যে টাকাটা জমা করেছি সেটা বাদ দিয়ে দিলাম, তাহলে মাঝখানে যে টাকাগুলো সেগুলো কোথায় গেল? সেগুলো খরচ করা হয়েছে। তাই প্রথমে লিখবেন, 1 বছর সমান 365 দিন, 365 দিনে সঞ্চয় করেন সমান 36,500 টাকা। নিচে লিখবে, একদিনে সঞ্চয় করেন, একদিনের সঞ্চয়টা বের করে নেবে, বের করে নেওয়ার জন্য এটাকে 36,500কে 365 দিয়ে ভাগ করতে হবে, কারণ এক নিচে আছে, এক নিচে থাকলে ভাগ হয় আমি বলেছি, তাই ভাগ করার পরে হয়েছে 100। এরপর দেখো,
100 টাকা কি তিনি একদিনে সঞ্চয় করেন, একদিনে সঞ্চয় করেন 100 টাকা। এবার একদিনের আয় 500 টাকা, মানে একদিনে 500 টাকা তিনি রোজগার করেন, একদিনে সঞ্চয় করেন সমান 100 টাকা। এর থেকে বাদ দিয়ে দিলাম আয় থেকে সঞ্চয়টা বাদ দিয়ে দিলাম, তাহলে যেটা পড়ে রইলো সেটা হলো ব্যয় অর্থাৎ খরচা। উত্তর লিখবে ওই ব্যক্তির দৈনিক ব্যয় 400 টাকা। লাস্ট অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 1120 এবং তাদের বিয়োগফল 80 হলে সংখ্যা দুটি। এই অঙ্ক তোমাদের কাছে পুরনো অঙ্ক, কারণ এর আগে কোনো একটা স্কুলে এরকম অঙ্ক আমরা সলভ করেছি, সম্ভবত দুটো স্কুলে এই অঙ্ক ছিল। তো দেখো, প্রথমে লিখবে দুটি সংখ্যার যোগফল সমান 1120 বিয়োগফল সমান 80। আমরা জানি এটা একটা সূত্র, বড় সংখ্যা সমান সংখ্যা দুটির যোগফল যোগ সংখ্যা দুটির বিয়োগফল ভাগ 2। তো সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির যোগফলের জায়গায় লিখে দিলাম যোগফলটা 1120, যুক্ত চিহ্ন আছে দিলাম যোগ চিহ্ন। এবার দেখো সংখ্যা দুটির বিয়োগফল কত, সংখ্যা দুটির বিয়োগফল 80, তাই লিখে দিলাম 80। এরপর ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিলাম 2। এরপর দেখো 1120 আর 80, মানে এটা একটা সরলের আকারে হয়ে গেলো, বন্ধনীর কাজ আমরা প্রথমে করবো। এ দুটো যোগ করে পেলাম 1200 ভাগ চিহ্ন 2। এটা আমি মুখে মুখে ভাগ করে নিয়েছি, তোমাদের যদি প্রবলেম হয় তোমরা রাপে বা অঙ্কের মতো করে নিতে পারো। তো ভাগ করে হয়েছে 600, অতএব ছোটো সংখ্যাটি সমান। আচ্ছা, একটা সংখ্যা দেখো দুটো বড় সংখ্যা সমান আমরা বের করছিলাম, বড় সংখ্যা সমান বেরিয়ে গেল আমার 600। ওকে, কারণ এটা ছিল বড় সংখ্যার সূত্র, তাই বড় সূত্র ধরে ধরে বড় সংখ্যা আমার বেরিয়ে গেল 600। আরেক আমাকে দুটো সংখ্যা জানতে চেয়েছে, এবার তাই লিখবো অতএব ছোট সংখ্যাটি সমান। দুটো সংখ্যা মিলে কত, দুটো সংখ্যার যোগফল হচ্ছে 1120, দুটো সংখ্যা মিলে 1120। এখান থেকে যদি আমরা একটা সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে আরেকটা সংখ্যা কিন্তু পেয়ে যাব, তাই 1120 বিয়োগ 600 সমান 520। উত্তর লিখবে সংখ্যা দুটি হলো 600 ও 520। তো এই ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ম্যাথের সলিউশন। খুব তাড়াতাড়ি আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ম্যাথের সলিউশন শুরু করব, তাই সঙ্গে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।